রোস্ট 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 আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। কি বস সবাই ভালো? তো আজকে এই ভিডিওটা আমার ছোট্ট ভাই বোনেদের জন্য আর আমার গুরুজনদের জন্য নয়, আর যারা শুনছো তারা গানে হেডফোন নিয়ে নাও, নাহলে কিন্তু কেস খাবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো বস, আজকে পুরো কথা বলবো পয়েন্টে পয়েন্টে, আর তোমাদের দিদির লাগবে জয়েন্টে জয়েন্টে, মানে তোমাদের শ্রেয়া দিদির, না 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 জেনারেটার মামুনির। হ্যাঁ লিমিটে রোস্ট করো। এর পঞ্চনাচন্য ভিডিও দেখে আমি ভেবেছিলাম যে রোস্ট করবো, কিন্তু আবার ভেবে দিলাম না আমি রোস্ট করবো না, আমি যদি রোস্ট করি এ সহ্য করতে পারবে না, নিতেই পারবে না। সবাই অনেক রোস্ট করছে, সেগুলোই আগে সামলাক, আমি রোস্ট করলে তো ফেটে যাবে। তাই জন্য আমি রোস্ট করিনি, কিন্তু আবার সেই রোস্টারদের নামে বদনাম করছে, হুমকি দিচ্ছে। বাহ দিদি বাহ, তোমার ভাঙবো মানে দেমাক, আর যেটা ভাবছো সেটাও। জেনেটার মামুনি, তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। কেমন লেগেছে বলো তাহলে? আমাদের কত ট্যালেন্ট সেটা ভাবো তুমি, তোমার একটা নাম দিয়েছি জেনেটার মামনি, তোমার সেটা খুব ভালো লেগেছে, তাহলে মানছো তো আমাদের একটু ট্যালেন্ট আছে? হ্যাঁ বলছি, এই নামটা তোমার বাড়ির লোককে জানিয়েছো যে রোস্টাররা আমাকে নাম দিয়েছে জেনেটার মামনি? কারণ আমি আমার পোঁত নাচিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করি, তাই জন্য আমাকে দিয়েছে নাম জেনেটার মামনি। লিমিটে রোস্ট করো। আরে জেনেটার মামনি, এটা ভাদ্র মাস না, তোমাকে করতে হবে না, আর পঁচ নাচাতে হবে না বেশি, পঁচে তো ব্যথা লেগে যাবে। হ্যাঁ ব্যথা লেগে গেলে কি করবে বলো তো? হ্যাঁ এই রোগের মলম পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না কোথাও, এর ওষুধ শুধুমাত্র রোস্টারদের কাছেই পাওয়া যায়, বুঝলে জেনারেটর মামনি? আরো নড়াবো, 100 বার নড়াবো, যতই তোমরা রোস্ট করো আমি ততই করব। হ্যাঁ 100 বার, তোমার পর তুমি দিনে 100 বার নাড়াতেই পারো, তাতে কোনো সমস্যা নাই। এই যে বললাম পঁচ নাচাতে গিয়ে যদি ব্যথা লেগে যায় তখন এই ওষুধ কোথাও পাবে না, একমাত্র রোস্টারদের কাছে ছাড়া, বুঝলে? তখন তো রোস্টারদেরকে ডাকতে হবে তোমাকে। আরে আমি তো তোমার কথা ভাবি নাকি? হ্যাঁ আমি রোস্ট করি ঠিক আছে, কিন্তু তোমার কথা একটু ভাবি, জেনারেটর মামনির কথা না ভাবলে হয় কখনো? তোমার কথা আমরা ভাববো না আর কে ভাববে? হ্যাঁ রোস্টারদেরকেই তো ভাবতে হবে তোমার কথা। করে যাও তোমরা রোস্ট, আর আমিও চালিয়ে যাব, দেখব কতক্ষণ ধরে তোমরা রোস্ট করতে পারো। আরে জেনারেটর মামনি, আমরা অনেকক্ষণ ধরেই করতে পারি, সেটা রোস্ট হোক আর অন্য কিছুই হোক। আর আমিও দেখিয়ে দেবো কতক্ষণ আমি করে যেতে পারি। হ্যাঁ তুমিও অনেকক্ষণ ধরে করে যাও, আমাদের কিচ্ছু ছেঁড়া যাবে না, তাতে আমাদের কিচ্ছু ছেঁড়া যাবে না, বুঝলে জেনিটার মামনি? কানটা এরকম করো দিয়ে কানে ঢুকিয়ে নাও কথাটা আমার, বুঝলে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকবো না গো, যত ইচ্ছা রোস্ট করো, তোমরা রোস্ট করো না আমার কোনো যায় আসে না, বিশ্বাস করো। আরে কেন কিছু যায় আসবে, আমরা আশাও করি না, কারণ যারা নিরজ্জ বেয়া হয় তাদের কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না, আমরা সেটা ভালো করে জানি জেনারেটর মামনি। আচ্ছা একটা প্রশ্ন ছিল তোমার কাছে জেনারেটর মামনি, তোমার বাড়ির লোক জানে যে তুমি পোঁচ নাচিয়ে ভিডিও বানাও, ট্রেনে লোকের সামনে, দাদুর সামনে, কাকুর সামনে পোঁচ নাচিয়ে নাচিয়ে ভিডিও বানাও, এটা তোমার বাড়ির লোক জানে? না জানলে আমাকে বলো, আমি জানিয়ে দেবো, কোনো ক্ষতি হবে না, আমি বুঝে বলবো যে তোমাদের মেয়ে বড় হয়েছে, সব কিছুই বড় হয়েছে, একটু নাচিয়ে ভিডিও বানাচ্ছে, টাকা ইনকাম হবে, তো কি আছে আর, টাকা তো আসবেই, সে পোঁচ নাচেই হোক আর অন্য কিছুই হোক, টাকা তো আসবেই না? যারা হ্যাঁ অবশ্যই কিছু জনের রিপ্লাই আমি দিতে চলেছি, যারা আমাকে নিয়ে খুব খারাপ খারাপ রোস্ট করেছো, ভেবো না যে তারা ছাড় পেয়ে যাবে। আচ্ছা আমাদের জেনারেটর মামনি এবার রিপ্লাই দেবে, যারা যারা খারাপভাবে রোস্ট করেছে তাদেরকে আবার ছাড়বে না,
বলছি ছাড় পেয়ে যাবে ভেবো না। আরে কারা কারা রোস্ট করেছিস একে নিয়ে? আরে তোরা ভয়ে সব লুকিয়ে থাক বাড়িতে, হ্যাঁ এ ছাড়বে না কিন্তু এই মেয়ে, জেনারেটর মামনি জেনারেটর চালিয়ে দেবে পুরো। না মানে লজ্জা হয় না তো, মানে লজ্জা হয় না? আবার বলছে ছাড়বে না যারা যারা রোস্ট করেছো। আরে তুমি পোঁদ নাচের ভিডিও করছো, পোঁদ নাচে ভিডিও করছো তো রোস্ট করবে না কি করবে? ফুলমালা দিয়ে পুজো করবে নাকি? হ্যাঁ কি ভাবছো তুমি? তবে আমি এক এক করে সবার উত্তর দেব। এবার যারা যারা আমাকে খারাপ ভাবে রোস্ট করেছে, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছেড়ে কথা বলবো না, বা টেনে কথা বলবো। আচ্ছা আমাদের জেনারেটর মামনি ছেড়ে কথা বলবে না, টেনে কথা বলবে। মামনি কিভাবে টেনে কথা বলবে? হ্যাঁ এই যে তোমরা রোস্ট রোস্ট করার মানে নামে তোমরা যে বলো না যে পিছন হেলিয়ে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়, আমি তো তাও আমার গতরটাকে নড়িয়ে অত দূর যাই, তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও। আরে বাহ দিদি বাহ, তোমার পিছন নিয়ে এত গর্ব তোমার? তোমার পিছন কবে যে তোমার পিছন নড়িয়ে ভিডিও বানাও, টাকা ইনকাম করো, সেটা নিয়ে তুমি আবার গর্ব করছো? মানে একেবারে লজ্জার সরম কিচ্ছু নেই। হ্যাঁ মানে লজ্জাগুলো কোথায় রেখে এসেছো মামনি? হ্যাঁ কোথায় কোথায় দেখো দেখো কিছুদিনের মধ্যেই বন দপ্তরকে ফোন করে বলতে হবে যে বন জঙ্গলে অনেক প্রাণী আছে, কিন্তু আমাদের এই আশেপাশেও রেলে রেল স্টেশনে বাস স্টেশনে অনেক রকম প্রাণী দেখতে পাওয়া যায়, এদেরকেও টেনে নিয়ে যেন চিড়িয়াখানায় রেখে দেয়, তাহলে ঠিক হবে। বলো না যে পিছন হেলিয়ে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়। না না কেউ তোমাকে বাধা দিচ্ছে না, তুমি পোঁদ নাচিয়ে তোমার পোঁদ, তুমি নাচাবে না কি করবে তোমার ব্যাপার, তুমি নাচিয়ে নাচিয়ে আরো ভিডিও বানাও, আরো মানে টাকা ইনকাম করো, কারো কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তাই তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও, তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে? আমরা ঘরে বসেই রোস্ট করে কামাই? হ্যাঁ রোস্ট করতে গেলে একটু ট্যালেন্ট লাগে, হ্যাঁ তোমার মতো নয় তো, পোঁদ নাচিয়ে নাচিয়ে ট্যালেন্ট বের করবো পোঁদের দিকে। কন্টেন্ট পাবে কোথা থেকে? তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত যারা আমরা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি। কি 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 করা উচিত? আমাদের রেসপেক্ট করা উচিত। তোরা কে রে তুই? হ্যাঁ আচ্ছা রেসপেক্ট করা উচিত, ঠিক আছে কালকে আমার বাড়ি এসো, ফুল মালা বেল চন্দন যা যা লাগে সব দিয়ে পুজো করবো, তারপর সিংহাসনে বসিয়ে রাখবো মারা তোমাকে। বাল চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? আর বাড়ি অবধি পুলিশ চলে এসছে, মন পিছন হেলিয়েছে বাড়ি অবধি পুলিশ চলে এসছে, তোমাদের কে বলে এইসব কথা? তোমাদের এইসব ইনফরমেশন কে দেয়? মানে রোস্ট মানে রোস্ট করছো তোমরা, ভিডিওতে রোস্ট করছো সব ওকে আছে, কিন্তু এসব ভুল ভাল ইনফরমেশন কেন রোস্টের মধ্যে ঢুকিয়ে দাও? আমি তো বুঝে পারি না, ওগুলো বাস্তব না যেগুলো আমার নামে গুজব ছড়াচ্ছে রোস্টাররা। এই এই কারা এইসব বলছো? হ্যাঁ জেন্টার মামুনির নামে এরকম মিথ্যে গুজব কে ছড়াচ্ছো? হ্যাঁ তোমাদের মারা মাথায় বুদ্ধি নেই কিছু? হ্যাঁ তোমাদের মারা মাথায় বুদ্ধি নেই কিছু? হ্যাঁ মানে এইসব ছড়াচ্ছ সত্যি কথা জেনে যাচ্ছে সবাই? আমাদের জেনারেটর মামুনির তো একটা মান সম্মান মূল্যে কথা আছে নাকি? হ্যাঁ সম্মানে লাগছে আবার মান সম্মান আবার জেনারেটর কি ভাবলে? আমি কারোর উত্তর দেব না, জেনারেটর মামুনি ভয় পেয়ে গেছে, জেনারেটর মামুনি বাড়ির মধ্যে চুপটি করে বসে আছেন, না 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 তোমরা কি ভাবছো আমি ফাইন দিয়েছি? একদম না, সবার উত্তর দেব। আমরাও রেডি আছি তোমার উত্তর শোনার জন্য জেনারেটর মামুনি। তুমি উত্তর কি দিয়ে দেবে, মুখ দিয়ে নাকি পোঁত নাচিয়ে? হ্যাঁ পোঁত নাচিয়েই উত্তর দিও, অনেক ভিউস টিউস পাবে। তো জেনারেটর মামুনির কিছু জেনারেটর ভিডিও আমরা দেখে নেই চলো।
তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমার বন্ধু বান্ধবী, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড সবাইকে শেয়ার করে দাও। আর হ্যাঁ, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো আমার এই চ্যানেলটা। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।